রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ ইসলামের অন্যতম রুকন, চতুর্থ রুকন। কেউ যদি রমজান মাসের সিয়াম ছেড়ে দেয় তো কাবিরা গণনা করলো ফাসেক, বড় অপরাধী। বড় বড় অন্যান্য কাবিরা গণনা যেগুলো সামাজিক অপরাধ তার চেয়ে বড় অপরাধ করলো। এটা মনে করেন যে একটা জেনাকারী হচ্ছে তো বড় অপরাধী, জেনাকারীর মতো অপরাধী যে ব্যক্তি রমজান মাসের সিয়াম ছাড়ে। জি, খনির মতো অপরাধী, জি, মদঘরের মতো অপরাধী, বড় অপরাধী। আর কেউ যদি অস্বীকার করে তাহলে বিল ইজমা কাফের। কেউ যদি রমজান মাসের সিয়ামকে অস্বীকার করে, উপহাস করে, যেমন আমাদের সমাজে কিন্তু আমরা দেখেছি এরকম লোক, যার বাড়িতে খাবার নেই সে রোজা রাখবে, তোর বাড়িতে খাবার নেই তুই তো রোজা রাখ, আমার কি খাবার অভাব আছে? আউযু বিল্লাহ মিন শাইতানির রাজিম। স্পষ্ট কুফরিটি, ইস্তেহজা বিদ্দিন, অস্বীকারও এবং ঠাট্টা করা, মজাক করা, কুফর, বড় কুফরিটি, ইসলাম তো বহিষ্কার হয়ে যাবে। এই ধরনের আরও কথা বলে থাকে। তো যে কোনো রকমের হয় উপহাস, ঠাট্টা মজাক, অথবা অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। রমজান মাসের সিয়ামের এত গুরুত্ব রয়েছে। জি।